2022 সাধারণতন্ত্র দিবসের 24 ঘন্টা আগে পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেছেন প্রবাদ প্রতিম সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, বামপন্থী রাজনীতিবিদ ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়। তাঁদের আগেও বহু বাঙালি কেন্দ্রের দেওয়া পদ্ম সম্মান ফিরিয়ে দিয়েছেন, কেউ ব্যক্তিগত কারণ দেখিয়েছেন, কেউ আবার অসন্তোষ প্রকাশ করেছেন, পাশাপাশি কেউ আবার সম্মান ফিরিয়ে শেষ পর্যন্ত অনুরোধ উপরোধে ফের গ্রহণ করেছেন। 1959 সালে পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেন নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী। থিয়েটারের প্রতি কেন্দ্রীয় অবহেলার প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। শিশির কুমারকে কেন্দ্রের তৎকালীন কংগ্রেস সরকার পদ্মভূষণ সম্মান দিতে চেয়েছিল, তখন তার বয়স 70। পদ্ম সম্মান ফিরিয়ে শিশির বলেছিলেন, রাষ্ট্রীয় সম্মান আসলে স্তাবকের দল তৈরির একটি চেষ্টা মাত্র। কেন্দ্র সরকারের দেওয়া সম্মান একাধিকবার প্রত্যাখ্যান করেছেন বাঙালি নাট্যকার বাদল সরকার। 1972 সালে পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেন তিনি। তার 4 বছর আগেই সঙ্গীত নাটক একাডেমির পুরস্কার পেয়েছিলেন। পদ্ম ফিরিয়ে বাদল সরকার জানান, একজন লেখকের প্রাপ্য সেরা সম্মান তিনি পেয়ে গিয়েছেন সঙ্গীত নাটক একাডেমির দেওয়া সম্মানেই। পরে 2010 সালে কেন্দ্র তাঁকে পদ্মভূষণ দিতে চাইলেও তা গ্রহণ করেননি তিনি। 1974 সালে পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছিলেন বাঙালি কণ্ঠশিল্পী তারাপদ চক্রবর্তী। খেয়াল ও ঠুমরি গানের বিশেষজ্ঞ তিনি। এর আগে 1972 সালেই সঙ্গীত নাটক একাডেমির সর্বোচ্চ সম্মান সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ দেওয়া হয় তারাপদ চক্রবর্তীকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ্মশ্রী ফিরিয়ে দেন তিনি। পদ্ম সম্মান ফিরিয়েছিলেন প্রবাদ প্রতিম গায়ক এবং সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়ও। বাংলায় এবং সারা ভারতের সঙ্গীত জগৎ তাঁর সুরের জাদুতে মোহিত হয়েছে। 1988 সালে তাকে পদ্মশ্রী সম্মান দেওয়ার প্রস্তাব দেয় কেন্দ্র। প্রত্যাখ্যান করেন হেমন্ত মুখোপাধ্যায়, যদিও তার কোনো কারণ জানাননি তিনি। পদ্মভূষণ প্রত্যাখ্যান করেছিলেন এক সাংবাদিকও, তিনিও বাঙালি। মেইনস্ট্রিম পত্রিকার জনক এই সাংবাদিকের নাম নিখিল চক্রবর্তী। অসমে জন্মগ্রহণ করা এই প্রখ্যাত সাংবাদিক কাজ করেছেন বিভিন্ন সম্মানিত সংস্থায়। 1990 সালে নিখিল তাঁকে দেওয়া সম্মান প্রত্যাখ্যান করে জানান, একজন সাংবাদিকের উপর রাষ্ট্রের বদান্যতার বোঝা থাকা উচিত নয়। 2008 সালে বর্ষীয়ান বাম রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্নে ভূষিত করতে চেয়েছিল কেন্দ্র সরকার। কংগ্রেস সরকারের দেওয়া সম্মান নিতে অস্বীকার করেন জ্যোতি বসু, জানান কমিউনিস্টদের পুরস্কারের প্রয়োজন নেই। তবে এরই মধ্যে এমন বাঙালিও রয়েছেন যারা পদ্ম সম্মান প্রথমে ফিরিয়ে দিলেও পরে পদ্মেরই উচ্চতর সম্মান গ্রহণ করতে রাজি হয়েছেন। তাঁদের মধ্যে প্রথমেই বলতে হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম। 1970 সালে পদ্মশ্রী ফিরিয়ে দেন তিনি, পরে 2004 সালে পদ্মভূষণ নিতে রাজি হন, কারণ ভক্তদের ভাবাবেগে আঘাত করতে চাননি বলে ব্যাখ্যা দিয়েছিলেন তিনি। 2011 সালে পদ্মশ্রী নিতে চাননি বাঙালি সরোদ শিল্পী বুদ্ধদেব দাশগুপ্ত। তিনিও অভিমান প্রকাশ করে বলেছিলেন, আগে অনেক কম বয়সী এবং অযোগ্য শিল্পী পদ্ম সম্মান পেয়ে গিয়েছেন। পরের বছর 2012 সালে তাকে পদ্মভূষণ সম্মান দেওয়া হলে তা নিতে রাজি হন বুদ্ধদেব দাশগুপ্ত। জন্মসূত্রে বাঙালি না হলেও মাদার টেরেজাকে বাঙালি নিজেরই মনে করে। তিনিও পদ্ম সম্মান ফিরিয়ে দিয়েছিলেন 2 বার। 1960 এবং 1961 সালে পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেন তিনি, কারণ তাঁর মনে হয়েছিল তিনি ঈশ্বরের কাজ করেন এবং তার জন্য কোনো সম্মানের দরকার নেই। পরে 1962 সালে তাঁকে ওই সম্মান নিতে রাজি করান কলকাতার আর্চ বিশপ। এরপর 1980 সালে ভারতরত্ন সম্মানও দেওয়া হয় মাদার টেরেজাকে। উল্লেখ্য, এর ঠিক 1 বছর আগেই নোবেল শান্তি পুরস্কারও নিয়েছিলেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।